অবৈধভাবে বালি পাচার রুখতে এলাকার মানুষ হলেন সোচ্চার। আপনারা দেখছেন হলদিয়ার নিউজ। রামনগরে ঝুঁকি থেকে দিনের পর দিন অবৈধভাবে পাচার হচ্ছিল বালি। এ নিয়ে একাধিকবার স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছিলেন। এর আগেও বালি পাচার করার অভিযোগে আগে বালি বোঝাই ট্রাক্টর আটক করেছিল প্রশাসন। ঘটনার দিন চারেক বালি পাচার বন্ধ ছিল। আবার সকালে খাদান থেকে বালি পাচার করতে আসতে হাতে নাতে ধরা পড়ে যায় বালি খাদানে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও খালাসি। রামনগরের ভূমি আধিকারিক সহ পুলিশ গিয়ে ট্রাকটিকে আটক করে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। যদিও এই প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আপনি ওই বালি যে নিচ্ছেন আমাদের ব্যবসা করুন, ঠিক আছে, আপনি অল্টিক জিনিসই চালাচ্ছেন, আমাদের তো ধরতে বই দেয়নি। এবারে মোরাম ভিতরে আছে, আমরা বলি সে মোলে মোবাইল ধর, তোমরা তো কই পারি মালিকের নামটা গণেশ দানি, গণেশ দানি তোমাকে কই চিনকে তার মালিক জিসিবি ছকা গেল। হ্যাঁ, তাকে ডাকো গণেশ দানি দতন না, গণেশ দানি মালিক, খাদালের মালিক, পিতা হচ্ছে অলিন কুমার দানি, গ্রাম পোস্ট ঝুঁকি, পিএস রামনগর। রাস্তাটা দেখবেন চলুন আপনারা, সাড়ে চার বছর যে বিজনেস করছে আমি প্রমাণ দেবো কি করে, খাতা থাকে। আমরা জিসিবি এবং ট্রাক্টর সমেত লোডিং সমেত ধরেছি, আমাদের তিনটা ছেলেকে মেরে দিতে এখন একদম চালিয়ে দিয়েছে গাড়ি উপর দিয়ে। আমরা প্রোটেকশন নিয়ে আমরা নিয়ে যেতে পারো ভালো, নাহলে আমরা পানি বারুল দিয়ে জিসিবি আর গাড়িটা পৌঁছে দেবো। না, আপনারাও থাকবেন, আমরাও থাকবেন, প্রোটেকশন দিয়ে নিয়ে যাবেন। গাড়িটা আটকে দে, এই গাড়িটা ছাড়ি দে। হ্যাঁ, আমি না সবাই আমাদের গ্রামবাসী বলেছিল ড্রাইভার আমাদের মেরে পালিয়ে গেছে এবং জিসিবি ড্রাইভারটাকে আমরা আটকে রেখেছিলাম। কোথায় গেল? এখানে আছে আছে আছে, জিসিবি ড্রাইভার লোড দিচ্ছে। এই গাড়িটা কার? মালিকের নাম জানো? মালিকের নাম কি? মালিকের নাম বলো। হ্যাঁ, সাধারণ মালিকের নাম কি? গণেশ। গণেশ স্যার? গণেশ স্যার আছে, গণেশ জানি তো 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 ঠিক আছে। গণেশ কে বালি তুলছে? কে কি বালি? এই যে একই মালিক, একই গাড়ি মালিক, গণেশ জানি না, গণেশ দানি, তোতন, তোতন চন্দনপুরে, চন্দনপুরে তোতন। নতুন গাড়ি নম্বর কোনো নেই, রাত দিন স্যার বিশ্বাস করুন, এই জিসিবি দিন গাড়ি চালাচ্ছে রাত দিন, রাত কোনো কিছু শুনছে না। কিনু কিনু কি নম্বর পড়েন? নাম্বার পড়েন, রেজিস্ট্রেশন হয়নি। আমরা কয়েকটা গাড়ি এর আগে ধরেছিলাম স্যার, তারপর আজ এইটা রেজিস্ট্রেশন নাম্বার নেই। হ্যাঁ, নতুন গাড়ি রেজিস্ট্রেশন হয়নি গাড়ি। কি গণেশ দানি বলো? গণেশ দানি, গণেশ দানি আর আর গণেশ দানি আর কে? সে তো করেছে না, কার জমি থেকে মাটি কাটছিলে? ওই তো ড্রাইভার আছে।